আমি পায়েল ত্রিপুরা, খুদে গানরাজ চ্যানেলাই খুদে গানরাজ 2011-তে আমি সেকেন্ড রানার্স আপ হয়েছিলাম। আজকের লাইভ করার একটাই কারণ, অনেক অনেক কিছুর পর হচ্ছে লাইভে আসা। আসলে অনেক কিছু নিতে পারছি না, তাই লাইভে আসা। বিষয়টা আমার মাকে নিয়ে। আমার মা একজন প্রধান শিক্ষক, শিক্ষিকা, সরি ফর মাই ওয়ার্ডস, আমার মা একজন প্রধান শিক্ষিকা। উনি উনার অফিসিয়াল কাজে গতকালকে উনার উপজেলা অফিসে গিয়েছিল ওনারই এক অফিসারের কাছে। অফিসারের নাম এটিও শুভায়ন খিসা। আমার মা গিয়েছে অফিসিয়াল কাজে, আমি আবারও বলছি, আমার মা গিয়েছিল অফিসিয়াল কাজে দরখাস্ত নিয়ে। রিসেন্টলি খাগড়াছড়িতে স্কুলের গেট ভেঙে পড়ে একটা শিশু মারা গিয়েছে, ঠিক তেমনিভাবেই আমার মার স্কুলেও গেটে একটু সমস্যা ছিল, ওটা নিয়ে আমার মা গিয়েছে দরখাস্ত নিয়ে। দরখাস্ত নিয়ে উনি উনার স্যারের কাছে গিয়েছে, উনার স্যারকে দেখিয়েছে যে দরখাস্ত স্যার আমি লিখেছি, আপনি দরখাস্তটা দেখেন। তো উনার স্যার শুভায়ন খিসা দেখছিল না, তো আমার মা আবার বলেছে স্যার আপনি দরখাস্তটা দেখেন, উনি তাও দেখছিল না। তো এক পর্যায়ে মা বলছে যে স্যার আপনি কেন কথা বলছেন না, আপনি কেন দেখছেন না। উনি হঠাৎ করেই মার উপর রেগে গিয়ে অনেক অকথ্য ভাষা ইউজ করে আমার মাকে একটা ঘুষি দিয়েছে। উনি একটা অফিসার, অফিস আওয়ারে অফিসের কাজে, অফিসিয়াল কাজে আমার মা গিয়েছে, উনাকে আমার মাকে এইভাবে উনি মারতে পারে না। ঘুষি দিয়েছে আমার মার বাম সাইডের চোখ পুরাই টোটালি ইনজুরড, চোখের নিচে দুটো সেলাই পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, মা পড়ে গিয়েছিল, ঘুষি মারার পর মা পড়ে গিয়েছিল, মার কোনো সেন্সই ছিল না। ওইখানে ওনারা কিন্তু শুধু একা ছিল না, ওই শুভায়ন কিশার সাথে আরেকটা অফিসারও ছিল, ওই অফিসার আঙ্কেলও হচ্ছে ওইখানে উপস্থিত ছিল, যে অফিসার আঙ্কেলটাই কিন্তু আমার মাকে নিয়ে হসপিটালে, আমার মাকে হসপিটালে নিয়ে এসেছে। তো এখানে আমি কালকে থেকেই দেখছি অনেকেই অনেক ধরনের ফেসবুকে অনেক কিছু নিয়েই অনেক ধরনের কথা বলছে। এখন আমার কথা হচ্ছে, শুভায়ন খিসারা হচ্ছে অনেক প্রভাবশালী মানুষ, অফিসার মানুষ, ওনাদের অনেক হাত, ওরা প্রতিনিয়ত আমাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে, লাইভ থ্রেট, যে আমাদেরকে মেরে ফেলবে, বিভিন্ন ধরনের থ্রেটস দিচ্ছে। সরি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। তো বিভিন্ন ধরনের থ্রেটস দিচ্ছে, আসলে লাইফটা করা হচ্ছে, কম বেশি সকলেই জানেন যে আমার বাবার সাথে আমার মার সেপারেশন অনেক আগে থেকেই, ছোট থেকেই, আমি, আমার বোন, আমার মা, আমরাই পরিবারের তিনজন। আমাদের আশেপাশে কোনো ছেলে নেই, ছেলে মানে হাতের লাঠি যেটাকে বলা হয় আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সমাজে, আমাদের বাবা নেই। এত বছর আমরা এভাবেই বড় হয়েছি। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন কথাই বলা হচ্ছে। আমি আর আমার বোন, আমার মা তো সাফার করছেই, কিন্তু আমি আর আমার বোনও কিন্তু অনেক সাফার করছি। যারাই ট্রোল করছেন, যারাই আমাকে নিয়ে, আমার বোনদেরকে নিয়ে বলছেন, আমি তাদেরকেই বলতে চাচ্ছি, আপনাদের বিবেকটা কেমন যে আমাদেরকে নিয়ে এইসব কথা বলছেন? আপনারা কি একটু বিবেচনা করেন না? একটা মানুষ কিন্তু কখনো কোনো ভুল হলে বা কোনো কিছু হলে বিবেচনা করে তারপর কথা বলে ওই বিষয়টা নিয়ে। আপনারা না জেনে কেন, কোনো বিষয়ে না জেনেই কেন একটা মানুষের নামে এইভাবে বলছেন আমি জানি না,
আমার আমি লাইফ লাইভে আসছি আমার একটাই রিজন, আমি আমার মার সুষ্ঠু বিচার চাই। আমি জেলা প্রশাসন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি সবাইকে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইভেন আমাদের যুম্ম সমাজ, আমি সবাইকে বলছি, অফিস আওয়ারে একটা পুরুষ মানুষ কিভাবে একটা মহিলার গায়ে হাত দেয় অফিস আওয়ারে? অফিসার মানুষ অফিসের কাজে গিয়েছে, আর আমাদেরকে তো বিভিন্নভাবে ট্রল করছেন আপনারা, ওইটা 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 আমাদের মানসিকভাবে আমরা অনেক টর্চার্ড অলওয়েজ হয়েছি, এখনো হচ্ছি। আমার কথা হচ্ছে, দুই হাতে তালি বাজেন, এক হাতে তালি বাজে না। আমার মাকে নিয়ে আপনাদের এতই সমস্যা হলে, এতই প্রবলেম হলে, আমার মার বিষয়ে আগে পুরোটা বিষয় জানবেন, তারপর গিয়ে কমেন্ট করবেন। আমাদের বিষয়ে পুরোটা জানবেন, তারপর গিয়ে কমেন্ট করবেন। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন আপনারা, আমি আর আমার বোন আমরা মেন্টালি আর স্ট্রং থাকতে পারতেছি না। এইসব কথা আসলে বলে কিছু হবেও না, আমি যেটার জন্য আসছি, আমি আবারও বলছি, আমি সরি, আমি আমার মা এখনো হসপিটালে আছে, আমার মা এখনো হসপিটালে ভর্তি আছে। যারাই বিশ্বাস করছেন না, আপনারা হসপিটালে গিয়ে দেখতে পারেন, আমার মা এখনো হসপিটালাইজড। আমার মাকে যে উনি মেরেছে এটার প্রুফও আছে, ওইখানে উনাদেরই অফিসার ছিল। আমরা এই বিষয়ে অলরেডি মামলা করেছি, আইন নাকি সবার জন্যই এক। আমি বাংলাদেশের আইনকে বিশ্বাস করেই আমি এই কথা বলছি যে আমি চাই এইটার একটা সুষ্ঠু বিচার। আমার মা মহিলা মানুষ, আমার মা সবার কাছে খারাপ হলেও সেটা আমার মা। সরি, আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। অফিস আওয়ারে অফিসার একজন, অফিস আওয়ারে আমার মা অফিসের কাজ, অফিসিয়াল কাজে গিয়েছিল দরখাস্ত নিয়ে, দরখাস্তও আছে আমাদের কাছে প্রুফ, দরখাস্ত নিয়ে গিয়েছিল। ওই দরখাস্ত নিয়ে যাওয়ার পরেই উনি অফিস আওয়ারে অফিসে আমার মাকে মেরেছে, আমার মা এখন হসপিটালাইজড। যারাই আমি আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের আইনকে, আমি বাংলাদেশের আইনকে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে আমি এটার জাস্টিস পাবো, আমার মা আমার ফ্যামিলি এটার জাস্টিস পাবে। আর আমার বাবা নিয়ে, বাবা নিয়ে আমি জানি না আপনাদের এত কৌতূহল কেন, আমি আসলেই জানি না, মানুষকে নিয়ে এত কথা বলে, একটা মানুষের বিপদে এত কথা বলে, এত ট্রোল করে আপনারা কি মজা পান আমি আসলেই জানি না। বেশি কথা বলবো না, আসলে ইমোশনাল হয়ে অনেক কথাই বলে ফেলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, আমার লাইভে আসার একটাই কারণ, যেই শুভায়ন খিসার নামে আমরা মামলা করেছি, আমি যার কথা বলছি, আমার মাকে যে মেরেছে উনি এবং উনার ফ্যামিলি আমাকে, আমার বোনকে, আমার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, উনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে,
যেহেতু আমাদের কেউ নাই, আমি সোশ্যাল মিডিয়া ইজ এ বিগ প্ল্যাটফর্ম, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি আমাদের লাইফ এখন এখন অ্যাট দিস মোমেন্ট আমাদের লাইফ রিস্কে আছে। আমরা মামলা করেছি বিশ্বাস রেখে, হোপফুলি এটার একটা বিচার হবে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, আর আপনারা যারাই আমাকে সাপোর্ট করেন বা লাভ করেন, যারাই আমাকে হেট করেন করেন, আমার সমস্যা নাই। আমার মা যতই খারাপ হোক, আমার মাকে আপনারা যতই খারাপ বলেন, উনি আমার মা, উনি আমার মা, আপনাদের কাছে কিছু না আপনারা হয়তো বা বলবেন, কিন্তু উনি আমার মা। যতই খারাপ হোক, আমারই মা, আমি আমার মার সুষ্ঠু বিচার চাই। আমি সকলের কাছে বলছি, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, আমি এটার সুষ্ঠু বিচার চাই। যারাই দেখছেন তারাই একটু বিবেচনা করে দেখুন, যারা হচ্ছে ট্রল করছেন আমাকে আর আমার বোনকে, আমাকে আমার বোনকে নিয়ে অনেক কিছু বলছেন, আমার বাবাকে তুলে আনছেন, যেখানে এটা অফিসিয়াল একটা ইস্যু ছিল, অফিসিয়াল একটা কেস ছিল, এখানে আমার বোনকে আমাকে তুলে আনছে। বাসা থেকে বের হলেই সবাই এমন একটা লুক দিচ্ছে কি না কি করে করে ফেলেছি। বেশি কথা বাড়াবো না, আমি এটার আসলে সুষ্ঠু বিচার চাই। আমি চাই আমার মা বিচার, আমার মা এটার বিচার পাক, উনি যাতে এটার শাস্তি পায়, শুভায়ন কিশা যাতে এটার শাস্তি পায়। কারণ একজন প্রধান শিক্ষকের গায়ে একটা শিক্ষা অফিসার এভাবে মারতে পারে না অফিস আওয়ারে, উনি একটা পুরুষ, উনি একটা মহিলার গায়ে অফিস আওয়ারে এভাবে মারতে পারে না, অফিসিয়াল কাজে গিয়েছিল। আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। আমাদের লাইফ এখন রিস্কে আছে, আমি তাই সোশ্যাল মিডিয়ার হেল্প নিচ্ছি। আমি হোপ করি, আমি বিশ্বাস রাখি যে আমাদের বাংলাদেশের আইন আমাদের এটার বিচার করে দিবেন। এটাই আমার আসলে আর কিছু বলার নাই, আমি জাস্ট চাই আমার মা যাতে এটার এটার যাতে সুষ্ঠু একটা বিচার হয়। যিনি দোষ করেছে, যিনি আমার মাকে মেরেছে, উনি যাতে এটার একটা প্রাপ্য শাস্তি পায়, আমি এটাই চাই। আমার আর আমার বোনের, আমার ফ্যামিলির এটাই এটাই চাওয়া। একটা অফিসিয়াল কাজে গিয়ে একটা অফিসার মানুষ একজন প্রধান শিক্ষকের গায়ে হাত দিয়েছে, আর মানুষজন কি পরিমাণ ট্রল করছে এই জিনিসটাকে নিয়ে, আমার মা হসপিটালে। আপনাদের আমি জানি না আপনারা এইসব করে আপনাদের কি মজা, আপনারা কি মজা পান আমি আসলেই জানি না। আমরা ফ্যামিলিরা, আমি আর আমার বোন কতটুকু প্রেশারে, মেন্টাল টর্চারে আছি এটা শুধু আমরাই জানি, আমাদের ফ্যামিলিতে কি চলছে শুধু আমরাই জানি। তাই আমি সবার কাছেই বলবো, আপনারা এটা বিবেচনা করবেন, বিবেচনা করে একটা মানুষের ব্যাপারে সব কিছু না জেনে, কারো অন্যের কথা শুনে, কারণ আমি এভাবে বলতে নেই আমি মনে করি,
এটাই। আর আমি আসলে আমার মার সাথে যা ঘটেছে ওইটার আমি একটা বিচার চাই, হোপফুলি আমি এটার বিচার পাবো। থ্যাংক ইউ।